হ্যালো সবাইকে, আজকে এই ভিডিওতে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সিলেটের বিখ্যাত নিউরোমেডিসিন ও নিউরোসার্জারি বিশেষজ্ঞদের নাম। তো চলুন সেই ডাক্তারদের নামগুলো দেখে নিই। প্রথমে আছেন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান, FCPS মেডিসিন, MD নিউরোলজি, অধ্যাপক বিভাগীয় প্রধান, চেম্বার মাউন্টেডর হসপিটাল। এবং আপনাদের প্রয়োজনে জানিয়ে রাখি যে রোগী দেখার সময় এবং টিকিটের জন্য যে আপনাদের যে নাম্বারটি দরকার সেটি নিচে দেওয়া থাকবে। এরপর আছেন ডাক্তার বিপ্লব কুমার রায়, MD নিউরোমেডিসিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চেম্বার ABC ডায়াগনস্টিক সেন্টার। এরপর আছেন ডাক্তার কামাল আহমদ, FCPS মেডিসিন, MD নিউরোলজি, নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক, চেম্বার পুকুরান মেডিকেল সেন্টার। আছেন ডাক্তার মোহাম্মদ রাশিদুন্নবী খান, MS নিউরোসার্জারি, ব্রেন ও স্পাইনাল সার্জন, সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগ, চেম্বার পপুলার মেডিকেল সেন্টার লিমিটেড। আছেন ডাক্তার আফজাল মোমিন, MD নিউরোলজি, সহযোগী অধ্যাপক, চেম্বার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন সেন্টার। ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, MD নিউরোলজি, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, চেম্বার ইবনে সিনা হাসপাতাল। ডাক্তার SM আসাদুজ্জামান, MS নিউরোসার্জারি, সহকারী অধ্যাপক, চেম্বার ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তার রাহাত আমিন চৌধুরী, MD নিউরোলজি, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চেম্বার মাউন্ট এডোরা হসপিটাল। ডাক্তার মোস্তফা তৌফিক আহমেদ, MS নিউরোসার্জারি, নিউরোসার্জারি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, চেম্বার মাউন্ট এডোরা হসপিটাল। আছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, MCPS মেডিসিন, MD নিউরোলজি, সিনিয়র কনসালটেন্ট, চেম্বার মাউন্ট এডোরা হসপিটাল। ডাক্তার মোহাম্মদ আওলাদ হোসেন, MD নিউরোলজি, BSMMU, চেম্বার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তার খন্দকার আবু তালহা, MS নিউরোসার্জারি, ফেলোশিপ ইন নিউরোসার্জারি, জাপান, চেম্বার আল হারামাইন হাসপাতাল। এরকম আর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।